পূজামণ্ডপে ভাঙচুরের অভিযোগ উঠল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। পূজামণ্ডপে ভাঙচুর ও মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। মহিলা পরিচালিত সরস্বতী পুজোর প্যান্ডেলে হামলা, ভাঙচুর ও মহিলাদের মারধরের অভিযোগ উঠল এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার হাবড়া বাণীপুর এলাকায়। জানা গেছে এলাকার কয়েকজন মহিলা কলেজ এলাকায় পুজোর প্যান্ডেল তৈরি করছিলেন। হঠাৎই কয়েকজন যুবক সেখানে এসে গালিগালাজ দিতে শুরু করে। তারা মণ্ডপে ভাঙচুর করে এবং মহিলাদের মারধর করে বলেও অভিযোগ। এটা প্রায়দিনই ঘটছে, মাঝে মধ্যে রাত্রে এরা নেশা করছে, নেশা করে এসে বাড়ির সামনে ওর বাড়ির সামনে গিয়ে মহিলাদের নামে বিশেষ করে অকথ্য ভাষায় গালাগালি করছে, যেগুলো নেওয়া যায় না। শত্রুতা বলতে ওরকম কোন শত্রুতা তেমন কিছুই না। বিগত দিনে এরা ক্লাবে যায়, এবার ক্লাবে যেতে গেলে ক্লাবে যার ভালো লাগবে সে যাবে, যার ভালো লাগবে না যাবে না। ক্লাবে কেন সবাই যায় না, এটা হচ্ছে এদের ডাক। তবে কি কারণে এই হামলা তা জানা যায়নি। সূত্রের খবর, কালীপুজোর সময় এলাকায় মহিলাদের সাথে চাঁদা নিয়ে বচসা হয় ওই যুবকদের, সেই শত্রুতা থেকেই এই হামলা বলে মনে করছেন অনেকেই। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। ওদের প্যান্ডেলের কি প্রবলেম হয়েছে আমরা জানি না, তো ওকে নাকি ডাকতে এসছে, ও বলেছে আমি একটু পরে যাচ্ছি, সেটা সহ্য হয়নি। তখন রঙের বালতি লাথি মেরে ফেলে দিয়েছে, প্যান্ডেল ভাঙছে। তখন আমি ঘর থেকে বেরিয়ে এসে বলছি তোমরা এটা কি করছো, এই প্যান্ডেলটা তো ও করেনি, এই প্যান্ডেলটা তো আমরা লোক দিয়ে টাকা দিয়ে করিয়েছি। তখন আমাকে মানে নোংরা নোংরা ভাষায় গালাগালি দিচ্ছিল। তখন আমি ভিডিও করতে গেছি, তখন আমাকে বাস ছুড়ে মেরেছে। বাস ছুড়ে মারার পরে একজন মানে ঠেকাতে গেছে, ঠেকিয়েছে, আর আমি সরে গেছি। আমার মানে বাসের আঘাটা এসে আমার এই পায়ে লেগেছে। কারা করেছে এটা? স্বপন, টাইটেল কি ওরা? স্বপন বিশ্বাস, রঞ্জিত বিশ্বাস আর সুশান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।